ভোলার বাপ্তা ইউনিয়নে জোড়া খুন ও শিবপুর ইউনিয়নের গৃহবধূ আরজু বেগমকে হত্যার প্রচেষ্টায় ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ও হামিদা আক্তার ট্রাস্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠন। সোমবার সকালে শহরের কে জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গত 13 মে রাতে বাপ্তা ইউনিয়নে মাসুম ও জাহিদকে কুপিয়ে হত্যা করে মামুন ও ফিরোজ। এই ঘটনায় মামলা হলেও পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি, উল্টো আসামিরা নিহত পরিবারদের ও বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এছাড়াও গত 14 জুলাই শিবপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী গৃহবধূ আরজুকে হত্যা করতে চেয়েছিল। বক্তারা এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। ভোলা থেকে শিমুল চৌধুরী, পল্লী টিভি।